আরে আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার, যান ভেতরে যান। এ কৈলাস, মা, আরে বললো, এসো এসো এসো। থাক থাক থাক, কি বাবা কিছু বলবি? হেমা বলছি যে ওদের তো আসার সময় হয়ে গেল, আমাকে তো এখন এদিকে থাকতে হবে, তাই বলছি যে তোমার ওই আশীর্বাদের জোগাড় যন্ত্রের ব্যাপারে কিছু আনার টানার হলে ওই কৈলাসকে বলো। কৈলাস কৈলাস, হ্যাঁ কৈলাসকে রেখে যাচ্ছি, ওকে কিছু বললেও সঙ্গে সঙ্গে এনে দেবে। শোনো কৈলাস, মাসিমা যা বলবেন সেটা সঙ্গে সঙ্গে করে দেওয়া চাই, কিন্তু আমি কিন্তু আর এদিকটা থাকতে পারছি না। না না, এমনিতে তো সব গোছগাছ করে রেখেছি, শুধু একটু দুব্বু লাগবে, ধাম দুব্বু দিতে হবে তো। ও মা, মা আমি বরং বাগান থেকে দুটো দুব্বু তুলে আনছি। আরে না না, তুই কোথায় যাবি? তুই যা ভেতরে যা, কখন কি দরকার লাগে কৈলাস? হ্যাঁ তুমি যাও, মাসিমাকে দুব্বু এনে দাও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ও আর একটা কথা, চন্দন পাটা লাগবে, বাড়িতে তো চন্দন পাটা নেই, একটু চন্দন দিতে হয়। মা চন্দন দিয়ে কি হবে? রুষা তো এসে গিয়েছে, রুষাই তো মনকে সাজাবে, তাছাড়া ও তো নিজের ম্যাটেরিয়াল দিয়ে সাজাবে, আজকাল কেউ সাজানোর জন্য চন্দন ইউজ করে না। মা আমি তো দিদিভাইকে চন্দন দিয়ে সাজানোর কথা বলিনি, আশীর্বাদের সময় একটু চন্দনের ফোঁটা দিতে হয়। ও তাহলে কি হবে এখন? চন্দন চন্দনের পাটা এসব কোথায় কিনতে পাওয়া যায়, কোথা থেকে আনবি? আপনি তো গতকাল থেকে সব বোঝাচ্ছেন মা, এখন শেষ মুহূর্তে এসব বলছেন। মনে ছিল না বৌমা, বয়স হয়েছে তো। ওমা, মা তুমি একদম চিন্তা করো না, এই দাদাদের বাড়ির উল্টো দিকেই তো বাজার, ওখানে দশকর্মার দোকানে ঠিক পাওয়া যাবে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কি বলছো তুমি জয়া, তুমি যাবে এখন উল্টো দিকের বাজারে চন্দন কাটানতে? যাবে, কি হয়েছে তাতে? কি হয়েছে সেটা যদি তোমরা বুঝতে তাহলে তো। এনিওয়ে আমাকে টাকা দাও, মিষ্টি লোকটা আসবে। অনু, জয়া যখন ট্রেনে বাসে চড়ে এ বাড়িতে সেই কাজলডাঙ্গা থেকে আসে এবং বছরের পর বছর সেই একইভাবে ফিরে যায়, তখনও কিন্তু সেই দৃশ্যটা তোমার পাড়ার লোকেরা দেখে। আজ যদিও দোকানে কেনাকাটি করতে যায়, সেই দৃশ্য দেখে পাড়ার লোকেরা খুব একটা অবাক হবে না, বরং তারা ভাববে এ বাড়িতে কিছু স্বাভাবিক লোকজন বাস করে। দিব্য তুমি কি আমাকে টাকাটা দেবে? আমি জানি যে তোমার জীবনের একমাত্র লক্ষ্য হলোই বাড়ি শুদ্ধ লোকের সামনে তোমার বউকে ছোট করা। ছোট মামি আমাকে সাজতে বসতে বলছে, আমাকে কি আর কোনো কাজে লাগবে তোমাদের? না না কোনো দরকার নেই, তুমি যাও ভালো করে সেজে এসো। ঠিক আছে। তোর কলেজের বান্ধবীরা কখন আসবে? চলে আসার তো কথা ভাবি। আচ্ছা একটা কাজ করো, ওরা যদি চলে আসে আমার ঘরে পাঠিয়ে দিও পিসিমণি। ঠিক আছে। আমি তো এখন একটু বেরোচ্ছি রে। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? আসছি এক্ষুনি, চলে আসবো এক্ষুনি। ও জয়া জয়া জয়া, তোর কাছে ওই খুচরো টাকা আছে তো? হ্যাঁ দাদা আছে, আমি যাই না চট করে কিনে নিয়ে চলে আসবো। একটা কথা কারো হয়তো মনে নেই, কিন্তু মন তো আমার মেয়ে, মেয়ের মঙ্গল অমঙ্গল না ভেবে আমি পারছি না, শতক আমি তোর মা। কি ব্যাপার বলো তো বৌমা, আমার নাতনির অমঙ্গল আমি থাকতে হতে দেব? না আমি বলছি যে জয়া মুনের জন্য চন্দন পাটা কিনতে যাচ্ছে, তাই আমি। না এই কথা তো শেষ হয়ে গেল একবার। না দিব, আমি আমি অন্য কথা বলতে চাইছি। কি বৌমা মন খুলে বলো না। মা আসলে আসলে ওই মনের আশীর্বাদের জিনিসটা জয়া তো হাতে করে নিয়ে আসবে। ও তো বিধবা। না না আমার আমার কিন্তু এই বিষয়ে কোনো প্রেজুডিস নেই, আপনারা দুজনই তো নিজে হাতে সব কিছু গোছাচ্ছেন, কিন্তু
আমার আমার ছোট ভাইয়ের বউ আমাকে বললো যে অনু জয়া, আমি কিন্তু তোমাকে হার্ট করার জন্য কথাটা বলিনি। আসলে মন আমার একটা মাত্র মেয়ে, তাই আমারই ভুল হয়েছিল বৌমা। আমারও এক্ষেত্রে খেয়াল রাখা উচিত ছিল। জয়া আর আমার কারোরই তো এক্ষেত্রে থাকা উচিত না। আমি বলছিলাম আশীর্বাদ তো তাই। অনু, তুমি আর কত ছোট করবে আমাকে, আর কত অপমান করবে আমার বাড়ির লোককে। বাপি, আমি এক্ষুনি ওই বাড়িতে ফোন করে বলে দিচ্ছি যে এই আশীর্বাদটা হবে না। মানে? তোমাকে মানে বোঝানোর কোনো দায় আমার নেই মা। যে অনুষ্ঠানে আমার সবচেয়ে কাছের জন, আমার শুভাকাঙ্ক্ষীরা থাকতে পারবে না, সেই অনুষ্ঠান হওয়ার দরকার নেই। জেদ করিস না দিদি ভাই, মায়ের মুনি যখন একবার কাঁটা ফুটেছে আমি করজোরে অর্চির জেঠুর কাছে ক্ষমা চেয়ে বলবো যে আমার বাড়িতে আশীর্বাদ বিয়ে কোনোটাই হবে না। মেয়েকে আমরা আপনাদের বাড়িতে নিয়ে যাবো, যা করার আপনার বাড়ি থেকে করবেন। বাবা, একটা কথা বলেছি বলে তোমরা তোমরা সবাই মিলে এরকম সিন করছো কেন আমি তো বুঝতে পারছি না। সেটা যদি তুমি বুঝতে পারতে মা, তাহলে তো তোমার মেয়ে হয়ে জন্মেছি বলে আমাকে প্রত্যেকটা মুহূর্তে এতটা লজ্জা পেতে হতো না। মন, অশান্তি করিস না দিদি ভাই। আমরা না হয় সামনে নাই থাকলাম, আমরা তোকে দূর থেকে আশীর্বাদ করব। আমার ঠাম্মা আমার পিসিমণি যেভাবে যা যা করছিল তাই তাই যদি হয় তাহলে এই অনুষ্ঠানটা আমি হতে দেবো বাপি, তা না হলে আমি সমস্ত কিছু এক্ষুনি এই মুহূর্তে ক্যান্সেল করব। সরি মা, আই এম সরি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি কাউকে হার্ট করার জন্য কোনো কথা বলিনি। সিন যদি আমার কোনো ভুল হয়ে গিয়ে থাকে দেন আই এম সরি। রুষা কোথায়? কে? তোমার ভাইয়ের বউ, যে তোমাকে এই কথাটা বলেছে, তাকে ডাকো। কেন, ওকে ডাকবো কেন? ও তো মনকে সাজাবে বলে রেডি হচ্ছে। বরং ছোট মামির কাছে আমি সাজবো কি না সেটা এখন আমাকে ভাবতে হবে। আমার তো ইচ্ছে করছে সবার আগে ওই মহিলাকে ঘাড় ধরে বার করে দিতে। এত বড় সাহস, আমার বাড়ির গেস্ট হয়ে আমার বাড়ির লোককে অপমান করতে সাহস করে? দিব্য প্লিজ, শুনতে পেয়ে যাবে, এত কেলেঙ্কারি হয়ে যাবে। ও এখন কেলেঙ্কারি হয়ে যাবে? আর তুমি যখন ঠাম্মাকে পিসিমণিকে সবাইকে শুনিয়ে শুনিয়ে অসম্মান করছিলে তখন? বললাম তো, ডাকো আগে তাকে। দিব্য প্লিজ, মা আপনার ছেলেকে একটু বোঝান। আচ্ছা বেশ, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। ক্ষমা চাও জয়ার কাছে, মায়ের কাছে ক্ষমা চাও, মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাও। দিব্য প্লিজ, বাড়ি ভর্তি লোকজন সবাই তোমার কথা শুনতে পাচ্ছে। তুমি যে কথাগুলো বলছিলে সেগুলো সবাই শুনতে পেয়েছে। প্লিজ দিব্য প্লিজ, বললাম তো তুমি আগে ক্ষমা চাও। কি হলো, যাও চন্দনটা নিয়ে এসো। না মানে বলছি কি, মানে আমি সে কৈলাসকেই আনতে বলে দিচ্ছি, আর আমি বরং এদিকে। না, তুমি চন্দন না আনলে সে চন্দন আমি পরবই না, আর তুমি অনুষ্ঠানের জোগাড় না করলে সেই অনুষ্ঠানেও আমি থাকবো না। যা করবে আমার ঠাম্মা করবে, আমার পিসিমণি করবে, ঠিক আছে? এবার যাও যাও, আমি তো বলছি যাও।
বৌমা, কাজীর বাড়িতে মাথা গরম করতে নেই, মাথা ঠান্ডা রাখতে করতে হয়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।